हेलो बंधुरा, वेलकम टू पुष्पाली किचने। आज के बनाबो मिष्टी दई। बाड़ीते खुबी सहजे दोकानेर मतो मिष्टी दई रेडी होए जाए। मोट तीनटे उपकरण दिए आमी मिष्टी दईटा रेडी करब। ताहले चले आसुन आमार रान्नाघरे, दईटा किभाबे बानाच्छि देखे नीन। सबार प्रथमे गैसेर फ्लेमटा अन करे दिए हाफ लिटार दूध गरम करते बसे दिएछि। गैसेर फ्लेमटा मीडियम रेखेछि। एबार एकटा ग्लासेर मध्ये तीन चामच अमूल मिल्क पाउडार दिए दिच्छि। एबार हाफ कापेर मतो गरम दूध निये मिल्क पाउडारटा भालो करे गुलिये निते हबे। दूधटा खूब भालोभावे फुटे गेछे। एबार एर मध्ये गुलिये रखा अमूल दूधटा दिए देब। दूधटा भालोभावे फुटिये नेब। एबार दुटो एलाच, गोटा एलाच निएछि, ओटा गुड़ो करे दूधेर मध्ये दिए भालो करे मिशिए निते हबे। दूधटा 10 মিনিটের মতো জাল দিয়ে দিয়েছি। দুধটা রেডি হয়ে গেছে। দুধটা এবার নামিয়ে রাখব। গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিলাম, চামচের মাপে 8 টেবিল চামচ। এবার চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। চিনিটা ভালোভাবে গলে গেছে। আরও 30 সেকেন্ডের মতো আমি এইভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এটা রেডি হয়ে গেছে। এর মধ্যে ফুটিয়ে রাখা দুধটা দিয়ে দেবো। দুধটা অল্প অল্প করে দিতে হবে। এবার আমি চিনির সাথে দুধটা খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। চিনিগুলো যে লেগে গেছে দেখতেই পাচ্ছেন, ঘাবড়ানোর কোনো দরকার নেই। চিনিগুলো ধীরে ধীরে পুরো গলে যাবে। বাকি দুধটাও আমি দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। আমি দুধটা 5 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। চিনি সব গলে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা। মিষ্টি দই বসানোর জন্য দুধটা একদম রেডি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা ঠান্ডা করে নেব। দুধটা কিন্তু একদম ঠান্ডা করব না, হালকা গরম যেন থাকে, যেন আঙুল ডুবিয়ে রাখা যায় এই রকম গরম থাকে, মানে রুম টেম্পারেচারে নিতে হবে। এখানে আমি টক দইটা আগে থেকে এইভাবে ছাঁকনি সাহায্যে জল ঝরিয়ে নিয়েছিলাম। 2 চামচ টক দই দিয়ে টক দইটা ভালো করে ফেটিয়ে নেব। টক দইটা ফেটে নিয়েছি। এবার এর মধ্যে 1/2 কাপ দুধ দিয়ে দুধটার সাথে টক দইটা ভালোভাবে মিশিয়ে নেব। দুধ আর টক দইটা মিশিয়ে নিয়েছি। এবার বাকি দুধের মধ্যে টক দইটা দিয়ে, টক দইটা কিন্তু ভালোভাবে দুধের সাথে মেশাতে হবে। দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দইটাকে জমাতে হবে। দইটা জমানোর জন্য আমি এখানে একটা মাটির ভাঁড় নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো পাত্রে দই জমাতে পারেন। দইটা চাপা দিয়ে ওভারনাইট রেখে দেবো জমার জন্য। 7 ঘন্টা পর দইটা জমে গেছে দেখতেই পাচ্ছেন। এবার আমি এটা ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য 1 থেকে 2 ঘন্টা রাখবো, তারপর এটা কেটে দেখাচ্ছি। ফ্রিজের মধ্যে ঠান্ডা করে নিয়েছি, এবার এটা কেটে দেখাচ্ছি। দেখুন দইটা কত সুন্দর জমেছে আর কালারটাও কত মিষ্টি এসেছে। কী মনে হচ্ছে তো, একদম দোকানের দই, খেতেও কিন্তু দারুণ হয়েছে। দেখতেই পেলেন বাড়িতেই কত সহজে দোকানের মতো মিষ্টি দই রেডি হয়ে যায়। আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।